তাই নাকি? আচ্ছা এক মিনিট দাঁড়া, এ মোবাইলটা নিয়ে চার্জ কর, সনাতন আসে না ইসলাম আসে। রুকো জরা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ উইকিপিডিয়া অনুযায়ী হিন্দু শব্দটি একটি উচ্ছ্বসিত এবং হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে দেখা হয়। শরম করো ভগবান সে ডরো ভোসড়ি ভালো ভগবান সে ডরো। আরে কি বলছিলিস, সনাতন মনাতন এদের কিছু দেখা যাবে না, শুধু ইসলাম আসবে, এ তো দেখছি শুধুই সনাতন। একটা কথা মাথায় রাখবি, বিশ্বের প্রাচীনতম ধর্ম সনাতন, এটা তুই কেন, তোর বাপ ঠাকুরদা এমনকি তোর নবীরাও জানতো। হিন্দু মজহব বহুত পুরানা হ্যায়, ইয়ে বাত আপ মানতে হ্যায়? মে আপকো মে ইয়ে বাত মানতা হুঁ। তোর নানা বাপ চাচা এরা সবাই জানে কোন ধর্ম আগে এসেছিল, আর তাও যদি না জানে তো আমি আছি, তো আমি দেখিয়ে দেব, চিন্তা করছিস কেন? আর তুই নবীর কথা বলছিস, তোর আব্বা কি বলেছে একবার দেখেছিস? তোর আব্বা বলল যে হিন্দুদের টাকায় নাকি তোদের কাওয়া ঘর করা। আমি বলেছি হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ, আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে, পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি, জিব্রাইল আসেননি, হালাল হারাম হয়নি, সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। দেখ তোর এই বাবার কথাটাও শুনে নে। পরেশানি হো হনুমান চালিসা পড়ো, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিসতে হো লোক উজাগর। কোই কাম আচ্ছা করতে হো তো শুরু করো উससे, গায়ত্রী মন্ত্র সে ওম পূর্ব স্বাহা, কত বিতুরবরে নিয়ম ভরগো দিসি দিবস দিন হি, দয়ো যোনা প্রচোদয়া, ও কুছ ফায়দা হোগা। তোরা ধর্ম তোরা নিজে সামাল তারস না, আরো লোকের ধর্ম নিয়ে টানাটানি করিস, আগে নিজের ধর্মটা সামাল সামলা, ঠিক আছে? আমি বলি নাই, তোদের বাবা বলছে, শুন তোর বাবার কথাটা শুনে রাখ। তোর বাবা মিথ্যা বলছে না কি বলছে, তোর বাবা আর তোর মার কথাটা শুনে রাখ। আরে ভেবড়া, এরা দুজন যে কথাগুলো বললো সেগুলো সঠিক, কিছু বিধর্মী হিন্দুর জন্য পুরো হিন্দু সমাজকে কলঙ্কিত করতে যাস না, যেরকম তোর মতো বিধর্মী মুসলিমদের জন্য আমি পুরো মুসলিম সমাজকে কলঙ্কিত করছি না, এটা মাথায় রাখবি। ইসলাম না তুই, তাহলে ইসলামের মতো থাক, ইসলাম কোনোদিন অন্য ধর্মকে অসম্মান করে না। কি বলছিলি সনাতন মনাতন, সনাতনদের সম্মান করতে শেখ। এই বোনটা যে কথাগুলি বললেন তাতে আমিও একমত, এই বোনটা কি খারাপ বলেছে? এই মানসিক রোগী বলতে চাইছে এর মৌ বোন নাকি ঠিক বলেছিল। তোর বোন তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা কেন চেয়েছিল যদি ঠিক বলে থাকে? এখনো দেখেছিস সুমন বর্মনকে ক্ষমা চাইতে? ইসলাম হয়ে অন্য ধর্মকে অপমান করছিস, ইসলামের গাদ্দার, তোর জন্য চলে এসেছে সুমন বর্মন সনাতন ডাক্তার। বোনটা তো সত্য কথাটাই তুলে ধরেছে নাকি? এই বোনটা তো কারো তো সৎ খারাপ কথা বলে নাই, কারো বিরুদ্ধে বলে নাই, যেটা বাস্তব হয়েছে হইতেছে সে কথাটাই বোনটা বলেছে। তাতে তোর বাল ছিড়া, তোর বাল ছিড়া ফাট, তোর বাল ফাটাই কেড়ে। তুই মনে হয় আমাকে কিঞ্চিত পরিমাণেও চিনিস না, তোর বোন মৌ খান ক্ষমা চেয়েছে, তোর বোনের একটা ভাইও ছিল, সেও আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিল, সেও ক্ষমা চেয়েছে, এবার বোনের দাদা তুইও ক্ষমা চাইবি। যদি না চাস তোকে থামানোর দায়িত্ব আমি নিচ্ছি, তোকে থামিয়ে দেবো, দাঁড়া। তোরা হাজারো পূজা করতে পার, তোরা 12টি মাসে 13টা পূজা করস, সেটা আমাদের মত, আমাদের বলার কিছুই নাই ভাই, সেটা তোরা তোরা ধর্ম তোরা পালন করবি, এটা তোদের ব্যাপার। কথা হয়েছে কি, তুই এখন সূর্যে চলে যাচ্ছিস, আগুনে চলে যাচ্ছিস, পানি চলে যাচ্ছিস, এটা তো কথা নই রে ভাই। শোন না, আমি শুনলাম প্রত্যেকটা মুসলিম হরে কৃষ্ণ বলে, আমি বলিনি, তোর বাবা বলেছে, শোন। কৃষ্ণ হিন্দুদের এই হরে কৃষ্ণকে আপনি আরবিতে লেখেন, চিন্তা করেন, এটা যে মুসলমানের বানানো না, স্পষ্ট দলিল দেখেন, হা রা ইয়া হরে কৃষ্ণ, কাফ রা শিন নুন আলিফ, কথা বুঝতে পেরেছেন? এটা কি হরে কৃষ্ণ,
হিন্দুরা চেয়েছে যে এই উপমহাদেশের যারা মুসলমান রয়েছে এরা যেন প্রতিটা কাজে একবার হরে কৃষ্ণর নাম নেয়। নাউজুবিল্লাহ বলেন। এবার হরে কৃষ্ণের এই আরবির নিচে আপনি মানগুলো বসান, দেখেন মানগুলো বসাইলে হয় হরে কৃষ্ণে পাঁচ প্লাস দুইশো প্লাস দশ প্লাস বিশ প্লাস দুইশো প্লাস তিনশো প্লাস পঞ্চাশ প্লাস এক সমান সমান সাত আট ছয়। আরো আসতে পারেন নাউজুবিল্লাহ। কি বিষয়, হাউ ক্যান ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? অথচ আমরা মুসলমান দোকানের বিশেষ করে যত হিসাব অনেক মসজিদের উপরও আমি দেখেছি গেটে লেখা সাত আট ছয়। তার মানে একজন মুসলমান যখন মসজিদে ঢুকছে সে হরে কৃষ্ণ বলতে বলতে দেখতে দেখতে ঢুকছে, ঠিক কিনা বলে? শোন, আমি দেখতে বাচ্চা হলেও বুদ্ধিতে তোর থেকে কয়েকশো গুণ এগিয়ে, ঠিক আছে? আমার পেছনে লাগতে গেলে একটু ভেবে চিনতে বুঝে শুনে তারপরে লাগবি। হ্যাঁ, গুগলে সার্চ করলে তোদের সনাতন সনাতন আসবে? নো, সনাতন আসবে দূরে থাক, সনাতনের একটা আক্ষরই আসবে না গুগলের মধ্যে। যুজি আসতে হয়, গুগলে যুজি সার্চ করতে হয়, আসবে আমার প্রিয় নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই 100 বার সার্চ করে দেখ, তোদের সনাতন ধর্মকে মানুষকে তুই জিজ্ঞেস করে দেখ নামটা কার আসে, আসবে আমার প্রিয় নবীর নাম আসবে। লজিক নিয়ে কথা বলবি? আগে তো গুগল মে সার্চ করনা হে না ভাই, তো নাম আয়েঙ্গে মুহাম্মদ अच्छी तरह से, तो गूगल में चार्ज करना भाई, नाम आएंगे मोहम्मद, ठीक है? सनातन ये अनातन ये छोड़ दे भाई, अच्छी जगह पे आके अच्छी बात करना चाहिए, क्या फालतू बातें कर रही है? आगे बांग्लाटा परिष्कार भावे बोलते शेख, तारपरे हिंदी बोलिस। ए शोन कलाने, तोर मतो विधर्मी मुस्लिम देर जोने ना आमी एकाई जथेष्ट, आर तोर मतो विधर्मी मुस्लिम देर माथाय जत बुद्धि आछे তার থেকে বেশি বুদ্ধি নিয়ে আমি ঘুরি, সুতরাং আমার থেকে দূরে থাকবি, তাতে তোদেরই মঙ্গল। তাহলে কি বুঝলি, ইসলামের থেকে সনাতন পুরানো এটা বুঝে গেছিস, কাবা ঘর যে হিন্দুদের টাকায় তৈরি করা এটাও জেনে গেছিস, আর হরে কৃষ্ণ যেটা সমস্ত মুসলিমরা বলে এটারও প্রমাণ করে দিয়েছি। তাহলে এসব নিয়ে আর কোনোদিন কোনো কথা বলবি না, ঠিক আছে? এই গর্ব সকা হুম হিন্দু হে ইস পবন ধরা দি বিন্দু হে জহাঁ প্রভু রাম নে জন্ম লিয়া উস হিন্দু মাতা কি কুম্ভ হে মর্যাদা পরিষত্তম উনকি জব সারি জগ মে বহুমূল্য হে রাম রাজ্য স্থাপিত করকে কিয়া কর্মা অতুল্য হে।